এদিকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে রাজধানীর নানা পয়েন্টে জড়ো হচ্ছেন আন্দোলনরত শিক্ষার্থীরা এই কর্মসূচি চলবে সন্ধ্যা পর্যন্ত এর আওতায় রয়েছে সড়ক ও রেলপথ এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পাঠাগারের সামনে অবস্থান করছেন শিক্ষার্থীরা আজ রাজধানীর সতেরোটি পয়েন্টে তাদের অবস্থান নেয়ার কথা এসব জায়গার মধ্যে শাহবাগ রয়েছে নীলক্ষেত কারণবাজার ফার্মগেট মহাখালী বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকা হাইকোর্টের কোটা পুনর্বহালের রায়ে এক মাসের স্থিতাবস্থা দিয়েছে আদালত বেলা সাড়ে এগারোটায় দুই শিক্ষার্থীর আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ পরে শিক্ষার্থীদের নিজ প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার আহ্বান জানান প্রধান বিচারপতি এর আগে মঙ্গলবার শিক্ষার্থীদের পক্ষে বিশেষ চেম্বারে এই আবেদন করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক তিনি জানান এই শিক্ষার্থীরা কোটা পদ্ধতি বাতিল নয় যৌক্তিক সংস্কার চান পাঁচই জুন প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে সরাসরি নিয়োগে কোটা পদ্ধতি পুনর্বহালের আদেশ দেয় হাইকোর্ট চার জুলাই আপিল বিভাগে কোটা বাতিলের আবেদন শুনানির কথা থাকলেও পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর নিয়মিত আপিলের নির্দেশ দেন প্রধান বিচারপতি তাতে সরকারি চাকরিতে আপাতত বহাল রয়েছে কোটা পদ্ধতি এখন জন্ম সনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি নিয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে সাভার এবং চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা শুরুতে চলে যাচ্ছে সাভারে সেখান থেকে আছেন সহকর্মী রুবেল আহমেদ রুবেল আহমেদ সারা দেশে চলমান রয়েছে কোটা বিরোধী আন্দোলন সাভারে এই মুহূর্তে শিক্ষার্থীরা কি ধরনের কর্মসূচি পালন করছেন আমাদের পাঁচ পার্সেন্ট কোথা রেখে কোটা সংস্কার করে একটি যথাযথ কোটা ব্যবস্থা বৈষম্যহীন তো ব্যবস্থা সংস্কারের দাবিতে ঢাকারে সকাল সাড়ে দশটা থেকে অবরোধ করে রেখেছে জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কারের দাবিতে যে সকল শিক্ষার্থীরা আন্দোলন করে আসছিল তারা ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে ঢাকা ঢাকাগামী এবং তারা তাদের এই আন্দোলন কর্মসূচি শুধু যে আজকে চালিয়ে যাচ্ছেন নয় আমরা দেখতে পেয়েছি কোটা সংস্কারের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আন্দোলন কিন্তু গত কয়েকদিন ধরে চালিয়ে যাচ্ছিল এবং তারা ক্যাম্পাসে যেমন বিভিন্ন ধরনের বিক্ষোভ মিছিল করে যাচ্ছিল তার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে তারা ঢাকার মহাসড়ক অবরোধ করে প্রতিদিনই কিন্তু বিক্ষোভ করে আসছিলো আর এই ধারাবাহিকতা আজকে আমরা দেখতে পেয়েছি আহর বিশ্ববিদ্যালয় আন্দোলন শিক্ষার্থীরা সকাল দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হয় সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে এসে কিন্তু ঢাকা মহাসড়ক অবরোধ করে সকাল সাড়ে দশটা থেকে দশটার দিকে এরপর থেকে কিন্তু এই ঢাকা আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে এবং এই যান চলাচল বন্ধ থাকাতে আমরা দেখতে পেয়েছি যে সড়কের উভয় পাশে লেনে ঢাকাগামী এবং আরিচাগামী লেনে অসংখ্য যানবাহন এবং যাত্রী আটকা পড়েছে অনেক যাত্রীদেরকে কিন্তু আমরা দেখতে পেয়েছি তারা কিন্তু পায়ে হেঁটে নিজ নিজ গন্তব্যে যাওয়ার চেষ্টা করছে এবং এই গরমের মধ্যে কিন্তু যাত্রীদের চরম ভোগান্তি হচ্ছে তবে শিক্ষার্থীরা কিন্তু তাদের দাবি আদায় কিন্তু আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে তারা বলছে যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবে এবং এই আজকে তারা যে সড়ক অবরোধ করেছে এই সব সড়ক অবরোধ তারা সন্ধ্যা পর্যন্ত অবরোধ করে রাখবে বলে আন্দোলনত শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন রুবেল আপনি সাথেই থাকুন এবারে চলে যাচ্ছে চট্টগ্রামের সেখান থেকে আছেন সহকর্মী আলমগীর সবুজ আলমগীর সবুজ কোটা বিরোধী আন্দোলন নিয়ে আপনার কাছে সর্বশেষ কী তথ্য রয়েছে সেখানে কি ধরনের কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা চট্টগ্রামে তারা বলেছিল সকাল দশটায় চট্টগ্রামের দেওয়ানহাট মোড়ে তারা অবস্থান নেবে রেলপথ অবরোধ করবে আমরা দেখেছি আসলে সকাল দশটা তারা এগারোটার ঠিক একটু আগে এখানে অবস্থান নিয়েছে চট্টগ্রামের দেওয়ানহাটের যে রেলওয়ে রেল লাইনের উপর তারা বসেছে এবং এরপরে আসলে তারা অনেকক্ষণ এখানে মিছিল স্লোগান দিচ্ছে তারা বলছে তারা এই আন্দোলন থেকে সরে যাবে না তাদের এক দফা দাবি যদি মেনে নেওয়া না হয় তাহলে তারা সরবে না আমরা খবর নিয়েছি এর আগে আসলে চট্টগ্রাম স্টেশন থেকে চারটা ট্রেন ছেড়ে গেছে চট ঢাকা কিংবা অন্যান্য জেলার উদ্দেশ্যে আর একটা ট্রেন চট্টগ্রামে প্রবেশ করেছে এরপরে একটু পরে এখানে চট্টগ্রাম স্টেশনে কক্সবাজার থেকে পর্যটন এক্সপ্রেস আসার কথা রয়েছে কিন্তু এখনও আসলে এসে পৌঁছায়নি এর মধ্যে তারা রেল লাইন অবরোধ করেছে আপনারা দেখছেন স্বাভাবিকভাবে সেকা এখানে আটকা পড়বে এবং এখানে আমরা দেখেছি অনেক প্রচুর পরিমাণে পুলিশের উপস্থিতি দেখেছে তারা বলছেন তারা যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় সেজন্য তারা এখানে অবস্থান করছেন আমরা কথা বলেছিলাম এখানকে যারা আন্দোলন করছেন স্লোগান দিচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং আশেপাশে যে সমস্ত কলেজ আছে তাদের শিক্ষার্থীরা এখানে উপস্থিত আছেন তারা বলছেন আদালতের যে রায় তারা সেদিকে তাকাচ্ছেন না তারা বলছেন তাদের যে দাবি সেটা যদি পূরণ না হয় আদায় না হয় তাহলে তারা তারা রাজপথ ছাড়বেন না এবং আজকে এখানে সন্ধ্যা পর্যন্ত তারা অবস্থানে থাকবেন বলে তারা জানাচ্ছেন এবং তারা বলছেন তাদের সাথে মুক্তিযুদ্ধ কিংবা সরকারের সাথে কোনো সাংঘর্ষিক কিছু নেই তারা মূলত মূলত চাইছেন তাদের আন্দোলন এক দফা যে আন্দোলন সেটা পূরণ না হওয়া পর্যন্ত তারা তাদের যৌক্তিক আন্দোলন যদি দাবি পূরণ না হয় তারা তাদের রাজপথ ছাড়বেন না এবং আজকে এখানে সন্ধ্যা পর্যন্ত অবস্থান করবেন বলে আমাদেরকে জানাচ্ছেন কোটা সংস্কার আন্দোলন নিয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আলমগীর সবুজ এবং রুবেল আহমেদ